অবৈধ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার যারা লালন করছে, এটা ঢাকা সিটি। অসংখ্য মেয়েরা ছেলেরা অবৈধ প্রেম ভালোবাসা করছে, জুড়ে বলুন ঠিক কিনা? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের মিডিয়াগুলো টেলিভিশন চ্যানেলগুলো বাল্য বিবাহ নিয়ে যতটা ব্যাকুল, এর অর্ধেক ব্যাকুলতা যদি তাদের বাল্য প্রেম নিয়ে থাকত, এ দেশটা অনেক ভালো হয়ে যেত। বাল্য প্রেম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বাল্য বিবাহের নামে অসংখ্য উপযুক্ত মেয়েদের বিবাহ যারা ভেঙে দিচ্ছে, সমাজের জেনা ব্যভিচারকে তারাই সমাজের মধ্যে উত্রায় দিচ্ছে, তারাই সমাজের মধ্যে ব্যভিচার সৃষ্টি করছে। একটা মেয়ের যখন 16-17 বছর বয়স হয়ে যায়, তখন তার বিবাহের উপযুক্ত হতে বাকি থাকে? আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে দেই, 95% মুসলমান এই সোনার বাংলাদেশে এখনো অসংখ্য অপকর্ম রয়েছে যার ব্যাপারে আমরা সচেতন নই। বাল্য বিবাহের ধোয়া তুলে অসংখ্য পবিত্র বন্ধনকে নষ্ট করে দেওয়া হয়। 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়াই যাবে না, কিন্তু আপনি জানেন না এই বাংলাদেশে আবার ভিন্ন রকম আইন রয়েছে। সেক্স ওয়ার্কার যৌনকর্মী যারা আছে, যৌন পল্লীতে যারা দেহ আদান প্রদান করেন, সেই নারীদের জন্য আইন হচ্ছে একটা মেয়ে যদি 12 বছর বয়স হয়ে যায় তাহলে সে যৌনকর্মী হতে পারবে। আরো আস্তে আস্তে নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, এই আইনগুলো কারা তৈরি করলো? ব্রিটিশরাই আইন তৈরি করেছে, সে আইন এখনো পর্যন্ত বাংলাদেশে চলছে। 12 বছর হয়ে গেলে তিনি পতিতা হতে পারবেন, কিন্তু 14-16 বছর হলেও তিনি বিবাহিতা স্ত্রী হতে পারবেন না। এরকম জুলুম চলছে বিধায় আনুষ্কার মতো অসংখ্য মহিলা ধর্ষিত হয়েছে, তাদেরকে গলা টিপে হত্যা করা হচ্ছে। এই জন্য শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলে আর টক্স গরম করে জাতির কোনো ফায়দা হবে না। এ জাতি বহুবার দেখেছে বুদ্ধিভিত্তিক ভাবে বুদ্ধিজীবীদের কথা অনুযায়ী সমাজ পরিচালনা করার কারণে তারা ধর্ষণ বন্ধ করতে পারে নাই, ইফটিজিং বন্ধ করতে পারে নাই, খুন খারাপি বন্ধ করতে পারে নাই। দুদিন আগেও আপনারা দেখেছেন মদ পান করে নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করার কারণে নারী পুরুষের উভয়ের মৃত্যু হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, অবৈধভাবে নাইট ক্লাবে যা গেল, এখানে সেখানে যাওয়ার পরে তারা মাদক সেবন করলেন, মদ পান করলেন, সাংবাদিকরা বললেন, ডাক্তাররা বললেন যে বিষাক্ত মদ পান করার কারণে এদের মৃত্যু হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে যে সমস্ত বারে এই সমস্ত বিষাক্ত মদ বিক্রি করা হয়, সেখানে যাওয়ার কারণে যদি আমার সন্তানটা মারা যায়, মৃত্যু কুলেতে ঢলে পড়ে, তাহলে গোটা দেশ থেকে তো দাবি উঠা উচিত এই সমস্ত মদের বরগুলো রাষ্ট্রীয়ভাবে আইন করে নিষিদ্ধ করতে হবে। কিন্তু এই কথাটা কেউ বলে না, উপরে উপরে ফাঁকা বলি আর মিষ্টি মিষ্টি কথা বলে শুধুই সমালোচনা, কিন্তু মূলে কেউ হাত দেয় না। আসলে মূলে হাত দেবে কারা? বেড়া দিয়েছেন খেত, খেত যেন ছাগলে না খায়, কিন্তু খুশ খবর নিয়ে দেখা যায় বেড়াই খেত খাওয়া শুরু করেছে। কাকে আপনি দায়িত্ব দেবেন? এই জন্য বুদ্ধিজীবীদের কথা কিংবা তথাকথিত সুশীল সমাজের কথায় যদি আমার মা বোনরা চলেন, ওয়েস্টার্ন কালচার লালন করেন, পর্দাহীন জীবনযাপন করেন, তাহলে তাদের কপালে আনুষ্কার মতো নির্মমভাবে লানতের মালা নিয়ে জমিন থেকে বিদায় হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি আমার মা বোনদেরকে বলছি, এই যেটা একটা মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার ফায়দা কি শোনে? মহিলা মাদ্রাসা থেকে একজন ছাত্রী জীবনের সবচেয়ে বড় যে অবলম্বনটা গ্রহণ করেন সেটা হলো পর্দা পোষিতার জিন্দগি। আমি মনে করি একটা মা একটা বোন তার জীবনে যা অর্জন করেছে তার থেকে সবচেয়ে বড় অর্জন হচ্ছে নিজের সতীত্বকে টিকিয়ে রাখার জন্য পর্দা নিষিদ্ধ জিন্দগি। এর থেকে বড় অবলম্বন, এর থেকে বড় পুরস্কার, এর থেকে বড় অর্জন একজন নারীর জীবনে আর হতে পারে না। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? আচ্ছা, আপনারা মনে করেন একজন নারীর গাড়ি আছে, বাড়ি আছে এবং তার বিরাট যশ খ্যাতি আছে, কিন্তু তার মধ্যে সতীত্বের হেফাজত নাই, এই নারীর কোনো মূল্য আছে? জোরে বলতে হবে আছে। হ্যাঁ আছে।
লম্পটদের কাছে নারীর মূল্য আছে, জোরে বলতে হবে ঠিক কিনা? মাতালদের কাছে নারীর মূল্য আছে, নেশাখোরদের কাছে নারীর মূল্য আছে, কিন্তু সত্যবাদী ইমানদার পুরুষের কাছে